घर थे बाबा हमारो नोट अंकी करार कोनो इच्छे नहीं बैरिए आसब तब एक शर्ते तुम्हारे नातनी के चले जेते बोल आमी दरजा खुले और मुख जान देखते ना पाई जा जा देखे जा चले जा देखे अच्छा ठीक है ठीक है घर जा मा अरे तू गई थकले बाबा बेरोबे ना आराम कांदिस ना घर जा घर जा घर जा मेटा के शास्ति दीते गए बुड़ो बाप मा के मेरे फिर भी क्षमा करो बाबा क्षमा करो আমি এরকম কোন সেন্ট্রিয়ার সত্যি সত্যি করতে চাইনি কিন্তু আমার আমার জ্ঞান ছিল না এখনো যে খুব একটা জ্ঞান আছে তা নয় তবে ক্ষমা কর রে দাদা একটা জিনিস লক্ষ্য করেছিস দাদা এত কিছুর পরেও আমার মেয়েটা কিন্তু একবারের জন্য আমাকে এইটা বললো না যে বাবা তুমি দরজাটা একবার খুলে দাও আমি পার্থকে ভুলে যাব একটা ঘটি বাড়ির মেয়ের সঙ্গে তুই পালিয়ে গেলি একটা রাত কাটালি তুই আগে একটা শত্রুপক্ষের মেয়ের সঙ্গে ছি 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 লজ্জা করি না আজকে যদি আমি তোর জায়গায় হতাম না পার্থ থুতু ফেলে ডুবে মরতাম ঘটি বাড়ির মেয়ে ছি কেন ঘটিরা কি মানুষ নয় हजार कथा ভ্রুক্ষেপ করছে না ছেড়ে দেব আমি আবার বলছি এখান থেকে চলে যা কিছুক্ষণ একা থাকতে দে কিছুক্ষণ কেন সারাক্ষণ নি তুই সারাক্ষণ এই ছোড়দা তোকে আজ বয়কট কর
তোর মন ভরেছে তো পার্থ, যা চাইছিলি তাই হয়েছে। এই বাড়ির প্রত্যেকটা সদস্যের এরকম ফুরফুরে মজাদার মনটার উপর দিয়ে একটা ঝড় বইয়ে দিলি তুই। আর বিশা, বিশ্বাস কর পার্থ, বিশাকে এইভাবে রিয়্যাক্ট করতে আমি কখনো দেখিনি। খুব একা লাগছে জানিস তো পার্থ, আর দুই ভাই যেন খুব অচেনা, খুব একা লাগছে রে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ পার্থ। আমার ভয় করছে রে দিদি, এখন আর ভয় পেয়ে কি হবে? আমি যখন বারণ করেছিলাম আমার কথা তো শুনিসনি। কে জানে পার্থ এখন কি করছে, কেমন আছে ও? মাত্র তো কয়েক ঘন্টা কেটেছে, এর মধ্যে কি আবার করবে? বড় জোর কয়েক ঘা মার খাচ্ছে, ওর মার খাওয়াই উচিত। আমি তোর মতো এতটা ক্যাজুয়াল হতে পারছি না রে দিদি, ভয়তে ভয়তে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এক রাতেই মনে হচ্ছে যেন একটা যুগ পেরিয়ে এসেছি। কে জানে পার্থও হয়তো এখন তাই ভাবছে। বিশ্বাস কর দিদি, বিশ্বাস কর, আমরা ফিরে আসতাম না, কিছুতেই ফিরে আসতাম না। শুধুমাত্র তোর আশ্বাস দিলি বলে আমরা ফিরে এলাম। কি বলতে চাইছিস কি তুই বলা? কিচ্ছু বলতে চাইছি না, শুধু জানতে চাইছি তোর আমাদের নিয়ে কি ভাবলি। এখনো কিন্তু সাত দিন হয়নি, তোর আমাদের কথা দিয়েছিলিস এই সাত দিন তোর একদম চুপচাপ থাকবি। আমি জানি দিদি, আমি জানি, আমি জানি আমরা তোদের কথা দিয়েছি, কিন্তু আমি যা পাচ্ছি না, পার্থকে ছাড়া আমি এক মুহূর্তেও থাকতে পারছি না, কিছুতেই না। কিন্তু পারতে যে তোকে হবেই বলা, তোকে ধৈর্য ধরতেই হবে, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। উপায় আছে দিদি, মরে যাওয়া। পরমা, ও পরমা, আরে কোথায় গেলে শুনতে পাচ্ছ না? বলছি আমাকে একটা কিছু ওষুধ টষুধ দাও তো, মাথাটা যন্ত্রণা একেবারে ছিঁড়ে যাচ্ছে। মাথার আর দোষ কি, তা বলে এরকম কাঁড়ি কাঁড়ি ওষুধ খাবে? এত পেন কিলার খাওয়া কি ভালো? আমি বললে তো তুমি শুনবে না। এ না, কড়া করে চা করে দিয়েছি, ধরো ধরো ধরো, খেলে মাথা ছেড়ে যাবে। কোনো নেই, বাথরুমে ফিনাইল নেই। তুই খোঁজ, আমি কি করব? নিজেরা হারাতে আমাকে জিনিস করো। বৌমা, ও বৌমা। হ্যাঁ মা। নেতলে আমি প্যাকেটটা কোথায় গো, খুঁজে পাচ্ছি না। কেন, ওই টিভির পাশে টেবিলে? নেই নেই। তোমার বাবাকে ফল দিয়েছো? তাহলে কোনো ভুলে গেছি। আচ্ছা আমি দিচ্ছি আপনাকে, এক্ষুনি ফল কেটে দিচ্ছি। মা দাঁড়ান, আমি আগে ফলটা দিয়ে আপনার ন্যাপথলিন খুঁজে দিচ্ছি। বাবা আপেল খাবেন তো? এখন একটা আপেল থাক, আর ছুরিটা, ফল কাটার ছুরি, ফল কাটার ছুরিটা কেউ নিয়েছে? কি হচ্ছে দেখি, আমার দিকে বাবা তাকিয়ে বলছো কেন? আমি কি ছুরি চোর নাকি? হ্যাঁ, আমি আমি ছুরি নিইনি। চম্পা, এই চম্পা, এই চম্পা, ঝেটাটা সরে না। কি ফল কাটার ছুরিটা কোথায়? আমি কি করে জানবো? আমি কি ছুরি নিই নাকি? আমি নিজের পিনাই সাথে মরছি। চোখটা বড় বড় একদম। অবধি, উফ, আবার কি বলছি? আরেকটা জিনিস নেই গো। কি? ইঁদুর মারার বিষ। খুব ভালো হয়েছে। বাবা, কত জিনিস নেই রে। আরে ভাই, এর উপর আবার নতুন করে সেই চোরের উপদ্রব শুরু হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমরা যেমন বলো চোর নাকি ইঁদুর মারার বিষ নেবে, ফিনাইল নেবে।
বৌদি কি হয়েছে কি কি জিনিস নেই বলো তো কেন ওই ওই তো ফিনাইল ন্যাপথেলিন ইঁদুর মারে বিষ আর ওই তোমার ছুরিটা এর মানে কি জানো বলুন মহারানী আমরা শুনি নিশ্চয়ই তোমাদের বাড়িতে কেউ মতলব করছে হুম কিসের মতলব আত্মহত্যা এ আরে চম্পা মুখ সামনে কথা বলবি বলে রাখছি তুই এখান থেকে যাবি পার্থকে ছাড়া আমি এক মুহূর্তেও থাকতে পারছি না কিছুতেই না উপায় আছে দিদি মরে যাওয়া দেয়ালে পিঠ ঠেকে গেলে করে ফেলতে কতক্ষণ এখন কি তোর জীবনে পার্থ ছাড়া আর কারোর কোনো গুরুত্ব নেই আমাদেরও না ভালোবাসা কি মানুষকে এতটাই স্বার্থপর করে দেয় তোকে আর কিছু বলার নেই আমার তুই কিন্তু আমাদের কথা দিয়েছিস অন্তত সেই কথাটুকুর মান রাখিস আমরা চেষ্টা করছি হে না বৌদি কি এটা পার্থর ব্যাঙ্গালোর যাওয়ার টিকিট কনফার্ম হয়ে গেছে আজ রাত্রি ট্রেন অর্জুন হ্যাঁ অর্জুন বলো মা কি এটা তোর ভাইয়ের সঙ্গে কি কথা বল দেখ না খুলে ওর জামা কাপড় তো সব প্যাক করাই আছে কি যে করলো ছেলেটা এখনো তো বিশ্বাসই করতে পারছি না এই তো কয়েকদিন আগে এলো আবার এক্ষুনি চলে যাচ্ছে দিদি ভাই এবার কান্নাকাটি গুলো বন্ধ করো কি হচ্ছে একটু শান্ত হও না মা আচ্ছা শোনো আমি কথা দিচ্ছি হ্যাঁ আমি কথা দিচ্ছি সব ঠিক হয়ে যাবে কি ঠিক হয়ে যাবে অর্জুন তাই যে গেল ভগবান কি করছিস তুই এখানে ওষুধ মা আরে নিজে কিনে নিয়ে এলাম এখানে রাখলাম এখন খুঁজে পাচ্ছি না কোথাও দেখ এইসব মলম টলম আবোল তাবোল কিসের ওষুধ খুঁজছিস তুই কিসের ব্যাপার এই বিশা কি কিসের ওষুধ কার ওষুধ দাদুর ওষুধ দাদুর ঘুমের ওষুধ স্ক্রিপ্টটা দেখ হয়তো দোকান থেকে দেয়নি না না আমি নিজে মিলিয়ে নিয়েছি দেখো বিল দেখো এই যে সুগার প্রেসার ঘুম সব ওষুধ আমি নিয়ে এসেছি এখানে অদ্ভুত ব্যাপার দেখি দাদা সব ওষুধ আছে শুধু ঘুমের ওষুধের স্ট্রিপটা নেই অদ্ভুত
বাবা অত চিন্তা করছিস কেন? বাড়ির অবস্থা দেখছিস তো কি, সবার একটু ঘুম দরকার। আর এই স্ট্রেসের মধ্যে এমনি ঘুম আসছে না, তাই ঘুমের ওষুধটাই একমাত্র উপায়। তা বুঝলাম দাদা, কিন্তু ওই অতগুলো ওষুধ খেলে না ঘুম হবে না, চিরনিদ্রা হবে। বড়মা শোন, ওই গুটি গুটি ওষুধ ছোট ছোট কোথায় দেখেছো? হ্যাঁ বলো। বলছি আমাদের মনে হয় আর দেরি করা উচিত হবে না। কেন? দেখো না, বাড়ি থেকে ফেনাইল, ন্যাপথালিন, ইঁদুর মারার ওষুধ কিচ্ছু পাওয়া যাচ্ছে না। মানে? মানেটা বুঝতে পারছো না? এই অবস্থায় মানুষ এগুলো নিয়ে কি করে? কৃষ্ণা, আমাদের বাড়ি থেকে ঘুমের ওষুধ উধাও হয়ে গেছে। সে কি? দেখো এই অবস্থায় যদি ওরা কিছু করে ফেলে। না না, আমাদের ইমিডিয়েট দেখা করাটা খুব জরুরি। প্লিজ দেখা করো। এই চোদ্দি, তোর আর পার্থদার কোনো চিঠি চালাচালি করতে হবে? দে না রে আমাকে, আমি করব। তুই চুপ করবি রাধিকা? আমি মরছি নিজের জেলায় উনি এলেন দুধগিরি করতে। এই তোর কি মনে হয় রে, সবকিছু এত সোজা না? তুই আমার চিঠি নিয়ে ওদের বাড়ি যাবি? কচু কাটা করে ফেলবে ওরা তোকে। কেন করবে? তুই জানিস না দুধদের মারার নিয়ম নেই। বলো সোমা, তুই কি রে? তোকে আমি ফোন করে যাচ্ছি আর তুই ফোনটা কেটে দিচ্ছিস কেন? আরে সোমাদি, তুমি জানো না ছোড়দি কোথায় কাটছে? হয় মামা নয় ছোট মামা কাটছে, মানে হয় বড় মামা না ছোট মামা কাটছে। তুমি তো জানো না আমার চোরদির ফোনটা তো বাজেয়াপ্ত হয়ে গেছে। সে কি? কি হয়েছে বলো? কি আবার হবে? চোরদি ধরা পড়ে গেছে। আহারে, আমার চোরদিটার আর লুকিয়ে লুকিয়ে প্রেম করা হলো না। এই সোমাদি, তুমি দেখো এসো। ওই দেখো, দেখেছো জানলাটা বন্ধ, ওপাশে কাঠের তক্তা দিয়ে বন্ধ করা, এপাশে আনারকলি আর ওপাশে সেলিম, আর মাঝখানে বন্ধ জানলা। এই রাধিকা, তুই চুপ করবি? সোমা সর। এই পালা, ধরা পড়ে গেছিস? কি করে, কি করেছিলি তুই? গৃহত্যাগ, গৃহত্যাগ করেছিলাম, কিন্তু এখানেও ধরা পড়ে গেছে। বড্ড কাঁচা ওরা, এই মরেছে, পালিয়েছেন, এখন কি হবে? কি আবার হবে, যা হওয়ার তো হয়ে গেছে, সাজা তো হয়ে গেছে, পুরোপুরি দেশান্তর। রাধিকা, তখন থেকে বারণ করছি না, এরকম ভাবে কথা বলবি না। যা, তুই নিচে যা, নিচে যা, আমার ভালো লাগছে না। নিচে যা তুই। আরে বাবা যাচ্ছি, তার আগে আমি একটা কথা বলি, তোর এই বিরহ পর্বটা একবার শেষ হতে দে, তারপর দেখবি কিতনা মধুর হয়ে মিলেন। এই জর্দি, আমার এই সিচুয়েশন তোর এইভাবেই আর কি মারতে ইচ্ছে করছে রাধিকা, আমার তো ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তাই নাকি? বাহ, তোমার মধ্যে এখনো মনুষ্যত্বের কিছুটা বর্তমান আছে জেনে ভালো লাগলো। হ্যাঁ শোনো, তোমাকে নিয়ে আমি সন্ধ্যে ট্রেনে বেরিয়ে পড়ব, সো তুমি তোমার জামা কাপড় সব গুছিয়ে রাখো। বাবা, তুমি জেনে নিশ্চিন্ত হবে যে এর অন্যথা হবে না। সো বি রেডি অ্যাজ সুন অ্যাজ পসিবল, ওকে? এই দাদা, এবার কি হবে রে? তুই তো কথা দিয়েছিলি যে আমাদের বাঁচাবে, সেই জন্যই তো আমরা এখানে আসলাম। কিন্তু এখন তো মনে হচ্ছে আমাদেরকে আলাদা করার জন্যই তুই এই ষড়যন্ত্র করেছিস। হ্যাঁ, শুধু তুই করেছিস। পার্থ, বাড়ির বড়দের হাতে আমাদের তুলে দিয়ে বেশ আছিস না দাদা? খুব মজা দেখছিস। কেউ কোনো মজা দেখছে না পার্থ। তাহলে তাহলে কি করছিস? আমাকে দ্বীপান্তরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা? ছি দাদা ছি। পার্থ, যেটা বুঝিস না সেটা নিয়ে এত বড় বড় কথা বলিস না, এখানে দুটো জীবন জড়িয়ে আছে আর তুই আমার জায়গায়। তুই আমার জায়গায় হলে কি করতিস? তোর তো এটুকু ম্যাচুরিটিও নেই। ওরে বাবা, এখানে এই ডিসিশনটা ওরকম তাড়াহুড়ো করে নিলে চলে না, ঠান্ডা মাথায় ভেবে চিন্তে নিতে হয়, সময় লাগে। আর কত কত দাদা,
ভুলে যাস না, তুই কিন্তু আমাদের কথা দিয়েছিলি। কথা যখন দিয়েছি কথা আমি রাখবো, সেটা তুই খুব ভালো করে জানিস পার্থ। তুই বুঝতে পারছিস না দাদা, আর কত সময় আমার কাছে, আর তো সময় নেই। এই দেখ ট্রেনের সময় হয়ে আসছে। দাদা আমি পলাকে হারাতে চাই না, এখান থেকে চলে গেলে তো ও আমার কাছ থেকে চিরদিনের মতো চলে যাবে। দাদা আমি ওকে ছাড়া বাঁচবো না, আমি ওকে ছাড়া এক মুহূর্ত বাঁচবো না দাদা। আমি সত্যি বলছি দাদা, পাবো না। ঠিক আছে রে পার্থ, চল আজ রাতেই তোর এই প্রবলেমের পার্মানেন্ট সমাধান করে দেবো।